আমরা আমাদের স্বাস্থ্য ভবন কর্মসূচি ঘেরা বা স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর পুলিশকে আমরা বলে দিতে চাই যে আরজিকরের ক্ষেত্রে কলকাতা পুলিশ যে গান্ডটি ঘটিয়েছে, অন্তত পক্ষে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে ওই লুঙ্গি বা হাফ প্যান্ট বাহিনী ঢুকিয়ে অন্তত পক্ষে এই ধরনের কোনো প্ররোচনা গোলমাল পাকানোর দায় কিন্তু আমরা নেব না। আপনারা মানুষ দেখেছে যে জিনিস আপনারা করেন, তাই আমাদের যে শান্তিপূর্ণ যে সমাবেশ এবং শান্তিপূর্ণভাবে আমরা যে স্বাস্থ্য ভবন অভিযান করব, সেই অভিযানে কোনো রকম প্ররোচনা যেন পুলিশের তরফ থেকে না আসে তার অনুরোধ। আমাদের এই বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়া রাজ্য পুলিশের উপর, এবং এই বিশ্বাসভঙ্গ শুধু আমাদের না, সুপ্রিম কোর্টেরও হয়েছে, তাই সম্ভবত ব্যতিক্রমী এবং ঐতিহাসিক ঘটনা যে কলকাতা শহরের মধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে গিয়ে তথাকথিত স্কটল্যান্ড ইয়ার্ড পূর্বের তার হাত থেকে নিয়ে নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে সুপ্রিম কোর্ট আজ তুলে দিয়েছে। তাই স্বাস্থ্য ভবন অভিযানের শান্তিপূর্ণ অভিযানের বা ঘেরাও অভিযানের মধ্যে কোন রকম অশান্তি যদি করার চেষ্টা কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ করে থাকে, করার চেষ্টা করে, তার সম্পূর্ণ দায় পুলিশের উপরই বর্তাবে, এবং এটা প্রদেশ বিজেপির বিধিসম্মত সতর্কীকরণ পুলিশের উদ্দেশ্যে।